হ্যালো ইউটিউবার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি যাকে দিলে আপনার গান চেঞ্জ হয়ে যাবে, আপনাকে আর মিউজিক প্লেয়ারে গিয়ে আপনাকে নেক্সট বাটন ক্লিক করতে হবে না। কারণ আপনার একটা গান শুনতেছেন, আপনি মিউজিক প্লেয়ারে গান শুনতেছেন, তখন আপনার এই গানটা ভালো লাগতেছে না, তখন আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে জাস্ট শুধুমাত্র যাকে দিলেই আপনার সফটওয়্যারটি চেঞ্জ, গানটি চেঞ্জ হয়ে যাবে। ডান সাইডে যাকে দিলে আপনার নেক্সট হবে, আর বা সাইডে দিলে আপনার আপনার প্রিভিয়াস সং প্লে হবে। তো চলুন দেখা যাক সফটওয়্যারটিকে। আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে এই যে সার্চ করতে হবে, এখানে যে সার্চ বাটনে লিখবেন যে শেক টু চেঞ্জ মিউজিক, শেক, এই যে দেখেন SHAKE স্পেস TO2 চেঞ্জ মিউজিক, তো এটা সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন। তো এটি ইনস্টল করবেন, এই সফটওয়্যারটি ইনস্টল করে দেন আপনি ওপেন করুন, বেশি এমবি না। তো ধরেন আপনার এই গানটা আপনি শুনতে চাচ্ছেন, তো আপনি ওপেন করলেন, এই দেখেন এখন মিউজিক দেখেন। তো এই যে আমার, আমি চাচ্ছি যে আমি গানটা চেঞ্জ করতে, চেঞ্জ হয়ে গেছে, আবার পূর্বের গানটা যেতে, আবার চেঞ্জ। তো এরকমভাবে আপনি আপনার গানগুলাকে চেঞ্জ করতে পারেন। দারুণ একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার, কারণ আমাদের, আমরা গান শুনে থাকি নর্মালি, একটু আলাদাভাবে শুনতে পারলে মানে একটু ইয়া লাগে যে দেখেন এই যে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং দারুণ একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন, এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন।